হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। তো আজকে ফার্স্ট ইভিলে দিয়ে আমার গলাটা একটু ব্যথা আছে, কিন্তু এর দিকে ঠিক মতো আর কি কমেন্ট্রি নাও হতেরি হোয়াট এভার। এটা হচ্ছে কি আমার নতুন প্রপার্টি, আর এই জায়গায় আমার নতুন বাড়ি, এটা মনে করো $10,000 দিয়ে কেনা। অ্যান্ড আমাদের গ্যাং লিডারও আমাদের একটা গাড়ি গিফট করেছে, সেটা আমি গ্যারেজে রেখেছি। তো আজকে আমাদের ওজির কাছে যাইতে হবে, আমাদের ওজি ফেরেন্ট, কারণ লাস্ট টাইম আমরা আমাদের গ্যাং এর সাথে গ্যাং ব্যাং করেছি। এখন ওজি আমাদের ফোন করেছে যে তার সাথে দেখা করতে। তো বাই দ্য ওয়ে, এই গাড়িটা আমি কাস্টমাইজ করেছি, আর কাস্টমাইজ করা পুরো মনে করে একদম সেই লেভেলে বানাইছি, হাইড্রোলিক নাইট্রো তারপর ইত্যাদি ইত্যাদি, আর প্রিন্টও নতুন করাইছি, দেখতে পারতে আসো। হাইড্রোলিক লাগানো করে যেমন দেখতে পারতেছো, আমাদের গাড়ি একদম ময়না সনক সনক ড্যান্স মারতেছে, আর উডে বহে অনেক কিছু হয়। তো হোয়াট এভার, তো এখন আমাদের গাড়িটা থুই আমাদের গ্যাংয়ের গাড়ি নিয়ে যেতে হবে, যে গাড়িটা আমাদের গ্যাং লিডার আমাদের গিফট করছে। অ্যান্ড সেটা নিয়েই আমি ডাইরেক্ট আমাদের ইয়াতে যাব, কি বলে ওজির কাছে যাব। এ শালা ফকিরতাগুলো আমার হিনে গিয়ে লেগে জ্বর হয়েছে, এ আবার পিছিয়ে পিছিয়ে আহে, নাম নে রে মাইরা বর্তমান হইলাম যা না রে। তো এই গাড়িটাই আমাদের গ্যাং এর লিডার আমাদের গিফট করছিল। মূলত নাইট্রো তো সব লাগানো ছিল, খালি আমি হাইড্রোলিকটা লাগাইছি, আর কালার প্রিন্টেড ছিল আমাদের গ্রো স্ট্রিট এর কালার, একেবারে সবুজ সবুজ। তো আমাদের মিশন আস্তে আস্তে আরো জটিল হইতেছে, আরো বড় হইতেছে। সামনে যে মিশন আরো বড় হবে, মনে করো বিশাল বিশাল বড় বড় মিশন হবে। বাট ডোন্ট ওয়ারি, আমি ওই মিশন গুলো মনে করো বাঘ বাঘ করে দিয়ে দিবো, যাতে যখন মন চায় তোমরা তখন বাঘ করে দেখতে পারো। তো হোয়াট এভার, আমাদের গ্যাং এর লিডারও আমাদের একটু আগে ইয়া করছিল, ফোন করছিল, সে বলছে যে পুলিশরা নাকি আমার মানে কোনো একটা খবরের মাধ্যমে জানছে যে পুলিশরা নাকি বিভিন্ন ধরনের প্ল্যান বানাইতেছে যাতে গ্রো স্ট্রিটের উপরে হামলা করতে পারে। তবে এটা আমাদের কাছে কোনো প্রুফ নাই যে মানে আর কি তারা সত্যি আর কি এটা বলছে। তো আমি মূলত এখন ওজির কাছে যাবো, কারণ সে আমাদের ফোন করে কইতাছে যে সে তারে যে আমরা যে মনে করো স্ক্রিপ্টটা এনে দিছিলাম লাস্ট এপিসোডে, লাস্ট এপিসোড না মেবি কত নম্বর পার্টে জেনে আমরা ওর জন্য আর কি একটা স্ক্রিপ্ট চুরি করে আনছিলাম, কারণ সে ছিল ওইসিক্যাল মনে করো লস সেন্টোসের আর কি ইয়া কী বলে একজন গায়ক আর কি, তার স্ক্রিপ্ট চুরি করে আইন না আমরা ওজিরে দিছি। তখন ওই কারণে ওজি আর কি বিপদে পড়ছে, এখন সে আমাদের ফোন করে বলতেছে যে কোনো একটা ঝামেলা হয়েছে, অ্যান্ড সেই ঝামেলা নাকি আমাদের শুধরাইতে হবে। এই জায়গায় মনে করো নাইট্রো অন করি একেবারে ফাইরে ফুরে জমকা রাস্তা, কিন্তু না সামনে গাড়ি আছে, সাবধানে যেতে হবে, কারণ এটা গ্যাং এর থেকে গিফট করা। আস্তে আস্তে তো মোটেও যাবো না, কারণ নাইট্রো লাগাই দেখছি একেবারে ফুল স্পিডে যাই, একেবারে ওজির বাসার লাগে, বাসার তো ঠুকু না এই যে অফিসের দাঁড়িয়ে আইয়ে পড়ছি। হোয়াট এভার, চলো এখন গাড়িটা ওখানে ধুয়ে আসি। অল রাইট গাইস, তো আমাদের গাড়িটা এখানে আমি পার্ক করে ফেলছি, এখন আমাদের ওজির সাথে দেখা করতে যাইতে হবে। দেখি ওজি কি লেগে এত কান্নাকাটি হটতে আছে, এখন আমরা যাইয়ে তাকে হেল্প করবো হোয়াট এভার, বিকজ তারা সে আমাদের গ্যাং এর একজন মেম্বার ছিল, অ্যান্ড আমাদের বেস্ট ফ্রেন্ড অবশ্যই। তো এইখানে একটা সমস্যা হয়ে গেছে, হেড হয়েছে গিয়ে লাস্ট টাইম আমরা যখন মনে করো ওজির জন্য আমরা একটা কাজ করছিলাম, সেটা হয়েছে গিয়ে মুড ডগের থেকে ওর স্ক্রিপ্টটা আমরা চুরি করে আনা ওজিরে দিয়েছিলাম, যাতে ও র্যাপার হতে পারে। বাট র্যাপার তো হয় নাই, কিন্তু সমস্যাটা কী হয়েছে জানো, এখন মনে করো মুড ডগের যে ম্যানেজার সে আর কি ওজিরে ধমকাইতেছে যে তার উপরে নাকি পুলিশ কেস করে দেবে, হ্যান্ড করে দেবে। তো আমাদের সিম্পলি এখন যে ওজির যে ওজি না থুকু এই ইয়া নাম কি মুড ডগের যে ম্যানেজার, ওরে আর কি কিডন্যাপ করতে হবে, কারণ ও একটা শ্যুটিংয়ে গেছে, এখন সেখান থেকে ওর একেবারে ডাইরেক্ট আমরা কিডন্যাপ করে আনবো। কিন্তু কিডন্যাপ করার আগে আমাদের আর কি একটা ড্রাইভাররা ধরতে হবে, যে আর কি মনে করো ওই ম্যানেজারের আর কি নিয়ে যাবে, মানে যে গাড়িতে আর কি ম্যানেজার বসবে ওই ম্যানেজারের গাড়িটা আর কি চুরি করতে হবে কোনো মতে যেমনি হোক। এখন আমরা সেদিকে যাইতে আসি, আর আমার ড্রাইভিং স্কিল অনেক পুরো। অলরাইট গাইস, তো আমরা অনেক কাছে এসে পড়ছি, তো আমাদের গাড়িটা ফুল স্পিডে ভাগাইতে হবে, যাতে আমরা ই পুলিশ পুলিশ না ভাই, পুলিশের গাড়ি লাগলে ভাই পুলিশ সহজে পিছা ছাড়তে চায় না, জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসে পুলিশ ভাই বহুত খারাপ। হোয়াট এভার, তো আমরা আমার গাড়ির দিকে এসে পড়ছি, এই গাড়িটাই আমাদের স্টোল করতে হবে, যাতে আমরা ম্যানেজারের কিডন্যাপ করতে পারি, কারণ এই গাড়িটাতেই মনে করো ম্যানেজার বসবে, ঠিক আছে। তো আমাদের এখন এই গাড়ির ড্রাইভারের কোনো মতে ফালাইতে হইব, এ শালা বাইরে কতক্ষণ এসির মধ্যে ঢুকে বই থাকবি বাইরে, আরে শালা তুই আমাকে গাড়ি দিলি, তোকে ফায়ার করে কিরে ফায়ার এনেকা, আল্লাহ ফায়ার এনেকা, ওরে বাবা রে বাবা আমি ডরাই গেছি, আমার বুলেটই ফায়ার হয়ে যাচ্ছে না, এখন আমি এ মেজাজটা গরম লাগে না, শালা ট্যাক্সি এলো আমার গাড়িটা ইয়ে দিয়ে করে গেছে, একটা ডেন্ট ফালাই দিয়ে গেছে, অ্যান্ড স্যাডেল বালে এই গাড়িটা লোক, এখন আমার আবার স্প্রে সবে যাওয়া লাগবে, মানে কী কমু সাতার মাথায় ওই শালা ট্যাক্সি ড্রাইভারটা আবার যদি পাই আর খবর আছে। অলরাইট গাইস, আমরা স্প্রে শপে আয়া বসি, মনে করো গাড়ির লাগে মাইয়া ফিরি, মানে মনে করো ইউনো স্প্রে শপের সাথে গেট ওয়ান বাই ওয়ান ফিরি। তো আমরা সাথে আমাদের স্প্রে শপের সাথে মনে করো এই জিনিসটাকেও পাই গেছি, হোয়াট এভার ইট ইজ, আমরা আমাদের লোকেশনে এসে পড়ছি, অ্যান্ড আমাদের গাড়িটা একদম মিডিলের মধ্যে রাখতে হবে যখন আর কি এরা গাড়ি চালাবে। তো লেটস গো, এরা আর কি এসে পড়ছে বাকি দুজন ড্রাইভার গাড়ির, তো এই দুইটা গাড়ি আর মাঝখানে থাকতে হবে আমাদের, যাতে আমরা ম্যানেজার আমাদের উপরে সন্দেহ না করে, অ্যান্ড সামনে পুলিশ টুলিশ জনের সন্দেহ না করে।
তো এই জায়গায় হয়েছে কি, এই হলে গিয়ে আসলে মানে কি বলবো, পদার্থটাই হলে গিয়ে এটা মনে করে এটাই হচ্ছে সেই ম্যানেজার, এবং এই ম্যানেজারকে আমাদের কিডন্যাপ করতে হবে, এবং কিডন্যাপ কইরা ডাইরেক্ট মাইরে ফেলতে হবে। কারণ আমাদের ওজি বলছে যে এটা জেতা রাখতে না, এটা মনে করে একেবারে খাল্লাস করে লাইতে, বুঝছো? তো এখন চলো যাওয়া যাক। তো আমাদের এখানে বলতেছে যে একদম দুইটা কারের মাঝখানে থাকতে হবে, সামনেও যাওয়া যাবে না, একদম পিছিয়েও যাওয়া যাবে না। তো লেটস গো, সামনেই আর কি আমাদের ম্যানেজার অপেক্ষা করতে আছে, অ্যান্ড লিটারেলি ওই শালাকে মাইরে ফেলবো। এই শালা ফাঁকা ফুকা দিয়ে কেমনে বাড়িলো আমি বুঝলাম না। অলরাইট বন্ধুরা, তো আমরা আমাদের জায়গায় ইয়ে ফুরছি, অ্যান্ড ওরে বাবা রে, শালা কতটি বডিগার্ড লয়ে আইতেছে। যদি এটি কোনো ব্যাপার না, এটির মারা আমাদের কাছে কোনো ব্যাপারই না, মনে করো পুরো এলাকা মনে করো নিজের দখলে নিয়ে ফেলছি, আমাদের গ্রোসারি পুরো একদম এলাকা সব কিছু সরাই ফেলাইছি। তো এই সব মারা কোনো ব্যাপার না, তবে মনে হইতেছে না যে আমাদের মারাও লাগবে, কারণ এই শালার পুরো মনে করে গাড়ির মধ্যে হান্দাই লই জমগা। ইয়েস ওকে রাইট, এমনি কিডন্যাপ করবো, কোনো মারামারি নেই, কোনো গুতাগুতি নেই, ডাইরেক্ট গাড়ি নিয়ে যাবুগা। আর ওরে বাবা রে, শালার কানটা তো পুরো ঝাঁঝরা ঝাঁঝরা বানাই রইল রে, এত সিলাইতেছে কিল্লিগা। ওরে বাইরে ভাই, এরে এরে যেমন ভাই, এরে আমি মারি দিলাম আজকে, এটা যেতে এরকম না শালা, বিশেষ করে এই মাইয়াটা, যাও মনে করো মনে করো মারতাম না, হ্যাঁ মনে করো মারমু আমি এই মাইয়াটার লেগে, খালি সিল্লাইতেছে কেমনটা লাগে না? হায় রে মাবুত, এত সিল্লান সিল্লাই কি লেগে, সামান্য তোমাকে মারতেই তো আছি, আর কিছু না, এই জীবন থেকে তোমাদের মুক্তি দিতে আছি। তো তাদেরকে আমি এইভাবে ফালাই, এখন গ্যারি থেকে লাভ দিয়ে দিতে হবে, সিনেমেটিক ভাবে বলতেছে হোলি। অলরাইট গাইজ, তো এদের তো মারা হয়ে গেছে, বাট মিশনটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। তো মিশনটা একটু বড় মিশন, যার কারণে আমি আর কি এটাকে দুই ভাগে ভাগ করে দিছি। সেকেন্ড পার্টটা মনে করো অলরেডি আমার বানানো হয়ে গেছে, বাট সেটা মনে করো তোমরা পরে দেখতে পাবা। তো আমাকে কমেন্টে জানাইতে হবে যে আজকে যাও নাকি না সেকেন্ড পার্টটা, তাহলে আমি আপলোড করে দেবো। তো হোয়াট এভার, তো এখন আমাদের মূলত যাইতে হবে হচ্ছে গিয়ে আমাদের ওজির বাসায়। ওজির বাসায় কিন্তু অফিস না, মানে আর কি মেনলি ওজির বাসায়, ওটার কি ওজির অফিসও না, ওটা একটি রেস্টুরেন্ট। তো যাই হোক, আমি ভুলে অফিস বলছিলাম। তো এখন আমাদের ওজির বাসায় যেতে হবে, অ্যান্ড বাসায় যায় ওজি আর কি একটা পার্টি অর্গানাইজ করছে, অ্যান্ড সেদিকে যাইতে হবে। আর আমাদের গ্যাংয়ের মেম্বারও নাকি কিছু ইম্পর্টেন্ট কথা বলবে, বলতে পারো মিটিং বসবে, তো সেদিকেও আমাদের যাইতে হবে। এখন আমি তো মূলত এটা দুই ভাগে ভাগ করছি, তো সেকেন্ড প্র্যাকটিসের জন্য অপেক্ষা করো।